السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. شكرا درشق এবং শ্রোতা মণ্ডলী যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের ইসলামিক মিডিয়ার চ্যানেলে প্রতিনিয়ত ইসলামিক নামাজের এবং ইসলামিক যে সমস্ত সমস্যার সম্মুখীন মানুষ হয়ে থাকে সেই সমস্ত সমস্যার সমাধান নিয়েই ভিডিও তৈরি করা হয় এবং ভিডিও আপলোড করা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিনিয়ত যে সমস্ত মশালাগুলো ছাড়া হয়, বিশেষ করে নামাজের মশালা, নামাজের বিভিন্ন যে সমস্ত সমস্যার মানুষ সম্মুখীন হয়ে থাকে, তন্মধ্যে আজকের গুরুত্বপূর্ণ একটা মশালা আপনাদের সামনে আলোচনা করতেছি ইনশাল্লাহ। সেই মশালাটি হচ্ছে যে একজন ভাই প্রশ্ন করেছেন, আমি আজ আসরের নামাজের শেষ বৈঠকে ভুলে দুবার তাশাহুদ পড়ে ফেলি, পরে সাহু সিজদা না দিয়েই নামাজ শেষ করি। এখন আমি জানতে চাই আমার নামাজ কি আদায় হয়ে গেছে নাকি পুনরায় পড়তে হবে। আরও জানতে চাই এভাবে নামাজের শেষ বৈঠকে অথবা প্রথম বৈঠকে ভুলে একাধিকবার তাশাহুদ পড়লে কি করণীয়। খুবই গুরুত্বপূর্ণ একটা মশালা যেটা আমাদের সাথে সচরাচর হয়ে থাকেই, কারণ অনেক সময় বেখেয়ালের সাথে তাশাহুদ দুইবার তিনবার আমরা পড়ে ফেলি, প্রথম বইটাকে হোক বা শেষ বইটাকে হোক দুই তিনবার আমরা পড়ে ফেলি। তো এমত অবস্থা আমাদেরকে কি করণীয়, খুবই গুরুত্বপূর্ণ একটা মশালা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তো এই প্রশ্নের উত্তর হচ্ছে নামাজের শেষ বইটাকে ভুলে একাধিকবার তাশাহুদ পড়লে সাহু সিজদা ওয়াজিব হয় না। ভালো করে খেয়াল করবেন, নামাজের শেষ বইটাকে ভুলে একাধিকবার তাশাহুদ পড়লে সাহু সিজদা ওয়াজিব হয় না। তাই আপনি যেহেতু সাহু সিজদা না করে ঠিকই করেছেন, আর ফরজ ওয়াজিব এবং সুন্নতে মুয়াক্কাদা নামাজের প্রথম বইটাকে ভুলে একাধিকবার তাশাহুদ পড়লে সাহু সিজদা ওয়াজিব হয়। এই মাসালাটি কিন্তু এখান থেকে বেশ কিছুদিন আগেও আপলোড করা হয়েছে, আবারও আপলোড করতেছি। যারা এই মাসালার সম্মুখীন হয়ে থাকেন, এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তারা এখান থেকে সুন্দর করে প্রশ্ন বুঝে এবং উত্তর বুঝে স্ক্রিনে লেখা রয়েছে এগুলো দেখে সুন্দর করে আমল করার চেষ্টা করবেন, তাহলে নামাজটা সহি হবে। এবং বেশি বেশি করে এই ভিডিওগুলো মানুষের কাছে শেয়ার করে দেবেন, যাতে সকলে আপনার মতন যারা সমস্যার সম্মুখীন হয়ে থাকে তারা যেন জেনে আমল করতে পারে। আর প্রতিনিয়ত আমাদের এই সমস্ত নামাজের এবং ইসলামিক সমস্যার সমাধান ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর ভিডিওটা একটা লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই ভিডিওগুলো কোরআন সুন্নাহ এবং ফিকার কিতাব থেকেই উত্তর দেওয়া হয়, মন গড়া কোনো কথা বলা হয় না। তো সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।